ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়ার ডক্টর সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকির স্টেট ক্লিনিক। আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালটি বাচ্চা আটকে গেছে। ওকে, আমরা এখন বাচ্চাটা বের করে দিলাম, দেখি আরও বাচ্চা আছে। আমরা মেডিকেশনের মাধ্যমে বাচ্চা বাচ্চাগুলোকেও বের করার চেষ্টা করবো। দিস ইজ এ টিপিক্যাল কন্ডিশন অফ ডিস্টোকিয়া ইন ক্যাট। বাচ্চা ব্রিজ প্রেজেন্টেশনের কারণে ঠিকমতো বের হতে পারে না, আটকে যায়, তখন বাচ্চা মারা যায়। এটাকে এখন আমরা মেডিকেশনের মাধ্যমে বাদ বাকি বাচ্চাগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে ও আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে।